হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও আছি ভালোই। তো সোনার শরীরটা এখন একটু ঠিক আছে। কালকে সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তো কালকে রাত্রিবেলাতে জ্বর আসেনি, তারপর পরশু দিন রাত্রেও আসেনি, কিন্তু কালকে দিনের বেলায় দুবার এসেছিল, একবার 101, একবার 102। তো সেই জন্য নিয়ে গেছিলাম কালকে সন্ধ্যাবেলা। তো ডাক্তার বললো ভয়ের কিছু নেই, ভাইরাল ফিভার, তো ওই জন্য 4-5 দিন লাগে, যদি ঠিক না হয় তাহলে আর 2 দিন দেখে নাও। দিয়ে কয়েকটা টেস্ট দিয়েছে, ব্লাড টেস্ট, বললো আর 2-1 দিন দেখে নাও, তারপরে যদি ঠিক না হয় তারপরে টেস্ট টেস্ট করে রিপোর্ট নিয়ে তারপরে এসো। বললো ভয়ের কিছু কারণ নেই, ভাইরাল ফিভার, তো 4-5 দিনে ঠিক হয়ে যাবে, আশা করা যায় ঠিক হয়ে যাবে। তো এখন ঘুমোচ্ছে, মানে উঠে পড়েছে। আমি বললাম শোনো, ওর দুধটা ফুটাতে দিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হোক, ততক্ষণে চা টা খেয়ে নিই। আর ওর পাপা গেছে বাথরুমে, ওর ব্রাশ ট্রাশ করছে, ও সেই ডেকেই যাবো, ফোন ডেকেই যাবে। আমি তুমি ঠান্ডা চা খাবা, তোমার জন্য দেরি করে চা খাবো নাকি? এখন 8টা বাজে, উঠেছি দেরি করে, ওই 7:40 উঠেছি, ওই 1টা দিনই তো পায়ে একটু ঘুমানো, সেই জন্য দেরি করে উঠেছি। আর বাইরে পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো সেই জন্য ঘুমও ভাঙেনি, দেরি করে উঠেছি। 7:20 অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, অ্যালার্ম অফ করে আবার ঘুমিয়ে পড়েছি, 7:40 উঠেছি, তো সেই জন্য দেরি করে উঠেছি। তো এবার চাটা করলাম, ওর চাটা ঢেকে রেখেছি, আমার চাটা নিয়েছি আর একটুখানি নিমকি নিয়েছি। তো চলো তাহলে চাটা খেয়ে নিই, সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে থাকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এই যে এখানেও জলের বোতলগুলো ভরছে, আর এখানে এই যে দেখো আমার তেজসোনা, মাম্মা কাইচি দাও, মাম্মা কাইচি দাও, এবার নিয়ে নেবো। হয়ে গেছে, কাটা হয়ে গেছে, দাও বাবু দিয়ে দাও, হয়ে গেছে দাও। তো এবারে দেখি বিছানাটা গুছিয়ে নি, তেজসোনা দিকে টিভি দেখছে, দেখো ছেলেটা হচ্ছে কিচ্ছু খেতে চাচ্ছে না, আসলে মুখে কিছু ভালো লাগছে না, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না বলছে। কালকে বলছে মামা একটু নিমকি নিয়ে আসবো, নিমকি খাবো, এবার ওখানে তো অত ভালো নিমকি পাওয়া যায় না, কিচ্ছু ভালো লাগছে না বাবা। তো ওই নিমকি পাওয়া গেছিল, নিয়ে এসেছিলাম, যে খেলো না, একটুখানি খেলো, দিয়ে হচ্ছে চিংড়ি মাছ ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, পাপা বাজারে গিয়েছে, দেখে কি পায় সেটা নিয়ে আসবো, ঠিক আছে? তোর বলে দিলাম যদি চিংড়ি মাছ পাও তাহলে চিংড়ি মাছ নিয়ে এসো, পাওয়া যায় না, যেদিন আমার খোঁজা হয় তখন আমার পাওয়া যায় না। তো দেখা যাক কি নিয়ে আসে। ও গেল বাজারে, পুরো মেঘলা করে আছে, এবার এখানে বৃষ্টিটা ভালোই হচ্ছে, অনেক মানে অনেকদিন বৃষ্টি হয়েছে। তো বাজারে গেছে, আমার ওই ঘরে কিছু জামা কাপড় আছে, একটা তো জামা কাপড় রাখা রয়েছে, কালকে মেশিনটাও চালিয়েছিলাম, জামা কাপড়গুলো আর কাজ করা হয়নি, সন্ধ্যেবেলা তো রেমে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। তো দেখি ওর এদিকে টিভি দেখুন, আমি বিছানাটা গুছিয়ে জামা কাপড়গুলো কাজ করে নেবো, দেখে নেবো তারপরে। মামা পেয়ার করো, মামা পেয়ার করো, মস্ত পেয়ার চেয়েছে, টিভি দেখো কি, আমি ওদিকে জানাবো পুরো কাজ করে আসবো, এক জায়গায় বসে বিছানা ঘুরাবো না, এক জায়গায় বসে দেখো। এখন শরীরটা কেমন আছে? একটু ঠিক আছে না? ও শরীরে কোনো জোর পাচ্ছে না, কালকে বলছে মামা আমি দাঁড়াতে পারছি না। এই যে দেখো জামা কাপড় কত, এই যে বাইরের ওয়েদার দেখো, পুরো মেঘলা, একদম মেঘলা করে আছে।
সবজি বাজার করে নিয়ে চলে এসে কি পেলে, কি মাছ পেলে? ভালো করেছো, চিংড়ি মাছ, চিংড়ি মাছ করছিল, ইলিশ মাছ আর পাওয়া যাচ্ছে না নাকি? ইলিশ মাছের এত দাম 1000 টাকা করে কেজি, একটু কম দাম তো হতে পারে, তাহলে আবার খাওয়া যায়, 1000 টাকা করে খাওয়া যায় মাছ? কই ডাটা, কচু, কুমড়ো, উচ্ছে, এখানে আছে আদা, রসুন, পটল, কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ। সবজি বেশি আনো নি তো? থাক, বেশি আনতে হবে না, ওই বিকালে বাজারে গেলে ওই শাক নিয়ে আসবা, ছেলেটা শাক খেতে খুব ভালোবাসছে। এই যে তোজো শোনাকে আমি বললাম খাইয়ে দাও, কারণ ও খেতেও চাচ্ছে না, 1 ঘন্টা করে লাগাচ্ছে, আমার এখন কাজ মাজ আছে, কাটাকুটো করবো, রান্না করবো, ওকে খাইয়ে দিই, দিয়ে তারপরে আমি এদিকে খেয়ে নিই, দিয়ে তারপরে কাটাকুটো করে রান্না করবো। এখন কটা বাজে? 10টা বাজতে 5 মিনিট বাকি আছে। কেন আসো না তাড়াতাড়ি, ভালো লাগছে না খেতে? এক জায়গায় বসে খাও, গলায় বেঁধে যাবে, মনে আছে তো? তো এই যে এটা হচ্ছে আমার, তো চলো খেয়ে নি। কচুরিগুলো একটু বড় করেছে, একটু দাম বাড়িয়ে দিয়েছে, আগে 5 টাকা করে ছিল, এখন 7 টাকা করে করে দিয়েছে, সেই জন্য একটু বড় করেছে সাইজে। তো এই যে চিংড়ি মাছ, দাঁড়াও থালায় ঢেলে দিই। একেবারে ছোট না, মোটামুটি বড় বড়ই আছে। চিংড়ি মাছ, চিংড়ি মাছ করছে ছেলেটা, চলো। তো এখানে মাছগুলো সব লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, মাছগুলো ভেজে নেবো, তেল দিয়ে দিয়েছি। বাইরে এই যে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা হচ্ছে, ওই জন্য বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু হচ্ছে। চিংড়ি মাছ দিতে দিতেই ভাজা হয়ে যায়, একদম হালকা ভাজতে হয় চিংড়ি মাছ, বেশি ভাজলে কি হয় শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো সব এই যে ভেজে নিয়েছি। না বাবা, চিংড়ি মাছ সবে ভাজলাম বাবা, বুঝলে? ভাজা চিংড়ি মাছ খাবা নাকি? তরকারি করে নিই তারপরে খেয়ে, ঠিক আছে? ঠিক আছে, বেশি ঝাল দেবো না, যাও তুমি যাও ঘরে গিয়ে টিভি দেখো। হ্যাঁ বাবা যাও। ওই যে পাপা টাকা বানিয়ে দিয়েছে, সব কাগজ কেটে কেটে মানি ব্যাগের মধ্যে আমার সোনা রেখে দিয়েছে, যাও বাবা যাও। এখানে এই যে সব কেটে কুটে রেডি করে নিয়েছি, পুইড়াটার তরকারি করব আর চিংড়ি মাছ করব, আলু দিয়ে মাছের একটু কষা কষা টাইপের করব। তো এই যে আগে আলুটা ভাজবে দিয়ে দিই, এনে সোনা আপেলটা খেয়ে নে, খেতেই চায় না ছেলেটা, এসব না খেলে হয় বলো? নে একটা করে ডিম সিদ্ধ দিতে হবে রোজ, নাও 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 ধরো। খাও, অত বড় বানিয়েছো এক্ষুনি তো ভেঙে যাবে, ওসব রাগ দিয়ে বসে খেয়ে নে আপেলটা, 1 ঘন্টা তো লাগাবি এখন ওই খেতে গিয়ে, নে বস খাও। আলুগুলো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবারে মধ্যে মশলাটা করে নিয়েছি, টমেটোটা একবারে পেস্ট করেই দিলাম, না সেই টমেটো কুচি করে দিলে মুখে বাজে, ওই টমেটো এবার এর মধ্যে লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে তোজোর
স্নান করানোর জন্য জল গরম বসিয়েছি, হয়ে গেছে। এখানে এই যে মাছের ঝোলটা ফুটছে আর পুইড়াটা তরকারিও হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো। চিংড়ি হচ্ছে বাবা, হচ্ছে, একটু টাইম তো দিবি। হ্যাঁ না, তোমার না শরীর খারাপ, এখন বর্তন মাজবা তুমি? চলো এবার স্নান করিয়ে দিই তোমার, চলো। তারপরে ভাতটা চাপিয়ে দেবো, ভাতটা চাপিয়ে তারপরে স্নান করাবো। আর এই কড়াইতে আজকে বসিয়েছি বলে ইন্ডাকশনে জল গরম বসাই, ওই জন্য এটাই জল গরম করে নিচ্ছি। মেজে মাম্মা একটু চিংড়ি মাছ বানাতে দাও, মাম্মা একটু চিংড়ি মাছ বানাতে দাও। ঠিক আছে, গায়ে পড়বে, গায়ে পড়বে, হয়ে গিয়েছে, সব গলে যাবে, আলু গলে যাবে, হয়ে গেছে, হচ্ছে বাবা, হচ্ছে। চল তোর আগে ভাতটা চাপিয়ে দিয়ে তো জলটা ঢেলে নিয়ে তারপরে। আচ্ছা, ওখানে চিংড়ি মাছ আর ওখানে নাকি চিংড়ি মাছের তরকারি, ওটা পুঁই ডাঁটার তর, এই পুঁই ডাঁটার তরকারি, ওটা ওখানে ভাত এখনো চাপাইনি, ওটা তো জল গরম। এবার ভাতটা চাপিয়ে তোকে স্নান করিয়ে দেবো। এখানে এই যে আমাদের ভাতটা চাপিয়ে দিয়েছি আর এই যে চিংড়ি মাছ হয়ে গেছে, আর এখানে তোজসন আর ভাতটাও চাপিয়েছি। এই যে মামা বর্তন ধুতে দাও, আমি বলছি এক বেসিন বাসন ছিল সেগুলো মাজলাম সব, আমি বলছি ওগুলো ধোও না, আমি নোংরা বর্তন ধুতে চাই না, আমার পরিষ্কার বর্তন দাও। নোংরা তা উনি ধোবে না, কাজ করে দেবে কিন্তু নোংরা বাসন ধোবে না, পরিষ্কার বাসন ধুতে হবে। আর ওই যে ওর গরম জলটা ওতে ঢেলে রেখেছি, দেখি বা স্নান করি দিয়ে। একবারে কাজ টাজগুলো সব সেরেই নিলাম, ভাতটাও প্রায় হয়ে যাচ্ছে, আমাদের ভাতটা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে ভাতটা, ধো। তোর এমনি ঠান্ডা মান্ডা লেগেছে, জল টল ছিটিয়ে কি করলো। আচ্ছা দেরি করবে না, একটু চিংড়ি মাছ দিয়ে ভাত দিয়ে বাবার কাছে খেয়ে নেবে। পেয়ারে কম পড়ে যায় গো, আমার সোনাটার এত পেয়ার করি তাও হয় না গো। আস্তে 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 আস্তে, দৌড়াদৌড়ি কম। আচ্ছা খাবো, গাল কেউ খায় দেখো, দেখেছো পাগলটা একটু আড্ডা মারলে ভাববে সত্যি সত্যি গাল কেউ খায়। চলো এবার আমি স্নান, দেখো ও চেয়ার টেবিলে বসে খাবে, ওই খেলনা ফেলনা নিচে নামেছে। আমি বলছি ঠিক আছে পরে তুলবা, বলছে ঠিক আছে মামা আমি তুলে রাখবো, তোমাকে তুলতে হবে না। আর বাবা ওইদিকে ঘরে টিভি দেখছে, বাবা অফিসার টেবিল চেয়ারে বসে খাবে। খাবারই তো এখনো রেডি হলো না, বস আমি নিয়ে আসছি, খাবার হয়ে গেছে, তোর ভাতও হয়ে গেছে, যে ভাতের ভাত হয়ে গেছে, আমাদের ভাতটা হোক, তারপরে আমি স্নান করতে যাবো। ওর বাইরেটা দেখো, এই যে এখনো মেঘলা করে আছে, ফিস ফিস করে একটু বৃষ্টি হলো, আর এই যে ওর পাপার লাঞ্চ ব্যাগটা আর ওই রেনকোটগুলো, রেনকোটটা কেচে দিয়েছিলাম কারণ পুরো একদম কাদা কাদা হয়েছিল। তো স্নান ধান হয়ে গেছে, এখন কটা বাজে হয়ে যে দেখো, 2:10 বাকি আছে, ওর পাপা গেল স্নান করতে, তো যেন ওদিকে ডোরেমনটা চালিয়ে দিলো এখন। ওর পাপাই টিভি দেখছিল, আমার ডোরেমনটা দাও, অনেকদিন দিন তো তুমি দেখছো, দিয়ে ডোরেমন দেখছে, ওর খাওয়ানো হয়ে গেছে। তো জোর খাবো খাবোই করবে, দুটো ওর চিংড়ি মাছ খেতে পারেনি, তিনটে আর খেলো না, তিনটে দিয়েছিলাম যে খাবে খুনি। ও তো ধরো শুধু মাথাটা তো খেতে পারবে না, শুধু ওই ওইটুকু করে বডি যেটুকু একটুখানি করে, বেশি তো বড় না, দুটো খেয়ে আর খেতে পারছি না মাম্মা, এত খানে বালা ছেলে আমার, তিনটে দিয়েছি খেতে পারেনি, দুটোই খেয়েছে, দুটো ধরতে গেলে একটা, কারণ মাথাটাই ধরো বেশি, অর্ধেকের বেশি মাথায় একটাই হিসাব মতো। তো যাই হোক ওর হয়ে গেছে খাওয়া, তো এবারে দেখি ও স্নান করে আসুক, আর আমি পুজো করে নিয়েছি, তারপরে খেয়ে নেবো। মেঘলা মেঘলা করে আছে, আবার মনে হচ্ছে বৃষ্টি নামবে, বৃষ্টি হচ্ছে কিন্তু সেরকম একটা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে না, সকাল থেকে সেই পিস 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 করেই হচ্ছিল। তো মাথাটা আজকে ভাবলাম যে ভিজাবো না, আসলে চুল ভিজিয়ে স্নান করা অভ্যাস, তো ভাবলাম ভিজাবো না, কি বলো তোর পাপারও একটু শরীরটা খারাপ,
রাত পা ম্যাচ ম্যাচ করছে সবাই। ওয়েদার এত খারাপ না, সবার শরীর খারাপ করছে। ডাক্তারের কাছে গেলেও বাপরে যা ভিড়, প্রচন্ড পরিমাণে শরীর খারাপ সবার করছে, বড়দের বাচ্চাদের সব। আমার দিদির যেমন প্রথমে জ্বর এসেছিল, দিদির শরীর খারাপ ছিল, দিদির থেকে দিদির দুই মেয়ের হয়ে গেছে, মানে ছোঁয়াচে টাইপের হয়ে গেছে, একজনের হলে যেন আর একজনের হয়। তোর পাপার জ্বর জ্বর ভাব লাগছে বলছে, কালকে রাত্রিবেলা যদি প্যারাসিটামল খেয়ে শুতো তাহলে আবার ঠিক হয়ে যেত। আমার সেদিন ওরকম গা হাত পা ম্যাচ ম্যাচ করছিল, মাথা মাথা যন্ত্রণা করছিল। আমার আবার শরীর খারাপ করলে মাথা যন্ত্রণা করে, এই যে দুই সাইডে খুব যন্ত্রণা করে। দিদি আবার মাথা যন্ত্রণা করছিল, গা হাত পা কামড়াচ্ছিল, আমি প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম, দিয়ে আবার সকালবেলা ঠিক ছিলাম, নাই তো সকালবেলা উঠে এবার হয়ে যেত, অবস্থা খারাপ। তো আমি বলছি তুমি কালকে খেয়ে নিতে পারো, ওরা মনে ছিল না খাইনি, দিয়ে হচ্ছে প্যারাসিটামলটা ঘরে এনে রাখাই থাকে, দিয়ে আজকে ওষুধ নিয়ে এসেছে খেয়েছে, বলতে এখন একটু ঠিক লাগছে। তো আমার ঠিকই আছে ভাবলাম, এই কারণে ভাবলাম মাথাটা ভিজাবো না। এই চুল কি বলতো, এই চুল ভিজে থাকে, দিয়ে তারপরে এখন এই যে চুল বেঁধে নেবো, চুল বেঁধে খেতে বসবো, এই চুল ছেড়ে তো আর খাওয়া যাবে না। চুল বেঁধে খেয়ে টেয়ে নিয়ে তারপর সেই বাসন টাসন মেজে তারপরে শোবো, তখন চুলটা ছেড়ে দেবো। আর ওই ফ্যানের হাওয়াটা লাগবে মাথায়, ওই মাথার জলটা বসবে মাথায়, দিয়ে খক 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 কাশি শুরু হয়ে যাবে। আমার মার যেমন ফ্যানের হাওয়া, ফ্যানের হাওয়ায় কাশি হয়, আমার কখনো কখনো যখন ওয়েদারটা একটু ঠান্ডা থাকে ফ্যানের তলায়, তখন এই যে ভিজে চুল থাকলে কাশি শুরু হয়ে যাবে, তারপরে কুলারের হাওয়ায় এক এক সময় কাশি শুরু হয়ে যাবে। এইরকম সব সময় হয় না, কখনো কখনো হয়। তো ভাবলাম ভিজাবো না, এবার মাথা ভিজিয়ে স্নান করা অভ্যাস, সে ভিজিয়েই ফেলেছি। আর ওয়েদার ভালো একদম, ধরো মেঘলা মেঘলা ওয়েদার, চুলও শুকাবে না, তাও ভিজিয়ে ফেললাম। আসলে অভ্যাস তো, সে আর কি করা যাবে। দেখো মাত্র জোশোনা কি করছিস বাবু, যেই দেখেছে মাম্মা ঘরে নেই, ওই কবাট খুলেছিল, কি বের করেছে কি জানি, কি বের করেছিস? ও দেখতে গিয়েছিল কবাটে কি আছে না আছে, আর এই যে এখানে ডোরেমনে অ্যাড দিয়েছে। ডোরেমন হচ্ছে না, অন্য কিছু হচ্ছে, ডোরেমনই হচ্ছে। ঠিক, তো এই যে ভাত বেড়ে নিয়েছে, চলো খেয়ে নি। আর রবিবারে আমাদের পুঁই ডাঁটার তরকারিটা হয় না, গতবার কোথায় হয়েছিল, গতবার হয়নি, সাপ হয়েছিল না, তাছাড়া রবিবারে পুঁই ডাঁটাই বেশি হয়, ভালো লাগে, পুঁই ডাঁটাটা খেতেও ভালো লাগে। গতবার হয়নি, আজকেই নিয়ে আসুন, প্রত্যেক রবিবারেই হয়, আমি রান্না করি জানি না, আগের আগের রবিবারে সাপ হয়েছিল, তাছাড়া একটু ডাঁটা ফাটা বেশ ভালোও লাগে, লাল ডাটাটা খেতে এত ভালো লাগে, লাল ডাটাটাও পাই না, তাহলে পুঁই ডাটাটা নিয়ে আসুন। এখানে তো বাঙালি মার্কেটটা আছে বলে সব কিছু পাওয়া যায়, বাঙালি মার্কেট না থাকলে পাওয়া যেত না, এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় এখানে, কিন্তু ওই যে এখন আর ওই ছোট ছোট মাছ কাট ভালো পাওয়া যায় না, পাওয়া যায় কিন্তু ছোট মাছ বাঁচতে গেলে খুব অসুবিধা হয়। মায়া মাছ খেতে ইচ্ছা হচ্ছে অনেক দিন থেকে, পাওয়াই যাচ্ছে না, মানে মৌরালা মাছ যেটাকে বলে আর কি। আগের দিনের ওই খয়রা মাছগুলো হেভি টেস্ট ছিল না, মায়া মাছ ছিল কিন্তু খুব ছোট, বেশি ছোট হলে আবার অত ছোট মাছ বাঁচতে গেলে খুব অসুবিধা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন কটা বাজে, এখন রাইট 6টা বাজে, ঘুম থেকে উঠে পড়েছি ওই 5:30 সময়, 5:30 না 5:30 সময় উঠেছি, 4টার সময় ঘুমিয়েছিলাম, 5:30 উঠে পড়েছি। এ বাবু এদিকে আয়, তো জোশোনাকে রেডি করে দিয়েছি, একটুখানি বাজারে যাবো, ঘুরটা প্লাগ করবো, আর হচ্ছে টুকটাক জিনিস নেওয়ার আছে, ফ্রিজের একটা কভার নিতে হবে, এই যে কভারটা আছে একদম ছিঁড়ে গেছে, তো সেই জন্য একটা কভার নেবো, আর কালকে তো সোমবার, ফল টলও নিতে হবে। এই যে তো জোশোনাটার আজকে আর জ্বর আসেনি, ভগবান করে আর যেন না আসে, আসবে না হয়তো ঠিক হয়ে যাবে, ভাইরাল ফিভার তো ওই জন্য হয়তো একটু টাইম লাগছে। তো কালকে রাত্রেও আসেনি, আজকে আজকেও সারাদিন আসেনি, আশা করা যায় ঠিক হয়ে যাবে। তো চলো দেখি একটু বাজার থেকে ঘুরে আসি। এবার একটু কথা বলতে পারবো না, বলো কিছু, বলো তোমার আর জ্বর এসেছিল, তোমার আর জ্বর এসেছিল, জ্বর এসেছিল না, না বলো জ্বর আসেনি, জ্বর এসেছিল না, না আবার কি, ওই যে ওই যে পাকা টাকা বাড়ি হয়ে যাবো, দেখেছো ওই কাগজ, এখন ওই মানি ব্যাগ থেকে, মানি ব্যাগ বালিশের নিচে রেখে দিয়েছে, ঘুম থেকে উঠে বলছে আমার মানি ব্যাগ কোথায় গেল মামা, বলছি ব্যাগ বালিশের নিচে রেখেছিস, তুই রেখেছিস আর আমার মনে আছে তুই কোথায় রেখেছিস, ভুলে গিয়েছিস। আস্তে আস্তে কাশিটা হালকা হালকা এখন হচ্ছে দেখছি, ওয়েদার খুব খারাপ না, ওই জন্য ওরকম হচ্ছে। তো চলো দেখি, তো এই যে একটা ব্যাগ নিয়ে নিলাম, কারণ এখন আর প্লাস্টিক দিচ্ছে না দোকানে, সব দোকান এখন আর প্লাস্টিক দেয়। বাবুটা একা একাই নাপছে, বাবা আজকে আর গদি গদি যাচ্ছে না, মা পাপার আসো না, আজকে আমার পাপাটা একা একাই, প্যান্ট তুলে হাঁটছিস কেন বাবু, পকেটে যে কাগজ রেখেছে টাকা, ওই টাকা নিয়ে বাজারে যাচ্ছে, বাবু
ওই টাকা দিয়ে তুমি বলেছিলে না যে টাকা বানিয়ে দেব জিনিস কিনতে যাব সেই জন্য ওই টাকা নিয়ে নিয়েছে পকেটে এখানে এই যে ঠাকুরের সলতে নেব আর একটা কুকুমনি সিঁদুর নেব তো এই যে রাখির দোকান থেকে তোজো শোনার জন্য একটা রাখি নিই এই যে ডোরেমন মামা ডোরেমন রাখি চাই ডোরেমন রাখি চাই এই যে বাচ্চাদের অনেক রকমের রাখি আছে ও সেই ডোরেমনটাই নিবি মামা ডোরেমনটা নাও ডোরেমনটা নাও এলো ভাইয়া এসে এসে ধো দে ধো দে ধো তো এই যে বাজারে ভিড়টা দেখো রাখি নেওয়া হলো এবার ফলের দোকানে যাবো দেখি ফল নেবো ভিড়টা দেখে নাও ফুল নিয়ে নাও এখান থেকে ফুলগুলো ভালো আছে এই যে এখানে আপেল আর নাশপাতি নেওয়া হয়েছে নাশপাতিটা কই নিয়েছো তো এই যে হয়ে গেছে দেখে না পয়সা পড়ে গিয়েছে নাকি তো ফল টল সব নেওয়া হয়ে গেছে এবারে দেখি ফ্রিজের ফ্রিজের কভারটা নেব নিয়ে বাড়ি যাব ফুল নাও ঠাকুরের ফুল নিয়ে নাও তো বাজার থেকে বাড়িতে চলে এসেছি এখন তোমার কটা বাজে 7:45 বাজে এই যে দেখো পুরোটাও ক্লক করেছি এখন এই বাড়ির কাছে নিচে একটা বিউটি পার্লার আছে ওটাতেই করি নাই তো আগে যেতাম একটুখানি দূরে অনেক ভিড়ও থাকতো আর সে টাইম লাগিয়ে দিত বেশ খুব সুন্দর করে আন্টিটা মানে বয়স্ক আর কি মহিলা বেশ ভালো করে এই যে দেখো বেশ ভালোই করে আর একটুও লাগে না ওনার কাছে আর এই যে দেখো জিনিস টিনিসগুলো সব এখানে আছে একটা ডিম নিয়ে আসা হয়েছে আর এই যে ফ্রিজের উপরের এই যে কভারটা এটা নিয়েছি দাঁড়ো তোমাদেরকে দেখাচ্ছি তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানে রাখছি আজকের খুঁটিনাটি কাজ মাছ তারপরে বাজারটা জেলে যাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা ভিডিও নোটিফিকেশান পাচ্ছ না তারা প্রথমে আনসাবস্ক্রাইব করো তারপরে আবার সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা দাবিয়ে অল করে দাও কারণ অনেকেই নোটিফিকেশান পাচ্ছ না ওই জন্য ভিডিওতে ভিউজও একদমই কমে গেছে আগে যাও হচ্ছিলো এখন আরও কমে গেছে তো এগুলো করো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাই বাই গুড নাইট